দর্শক আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, সরিষার তেল মারাই মেশিন। দেখতে খুব সাধারণ মনে হলেও এর কার্যক্ষমতা অনেক ভালো। ঘন্টায় এক মন সরিষা মারাই করতে পারে। আর এক মন সরিষার থেকে কতটুকু তেল বের হয় আপনারা জানেন? একটু বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে দেখে আসি। মেশিনটি স্টার্ট দেয়া হলো। এখন এখানে এই যে দেখুন, সরিষা ঢেলে দেয়া হচ্ছে এবং সরিষাটাকে একটু নাড়াচাড়া করা হচ্ছে যেন সরিষাটা সুন্দরভাবে ভিতরে প্রবেশ করতে পারে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন, একদিক থেকে সরিষার খোলটা বের হচ্ছে, অন্যদিক থেকে কিন্তু তেল। পুরো গাড়িটি দেখছেন, এই গাড়িটি সামনের একটি ইঞ্জিন আছে 20 হর্স, আর যে মেশিনটি দিয়ে তেল মারাই করা হচ্ছে এটি 16 হর্সের একটি মেশিন। এই মেশিন দিয়ে 1 লিটার ডিজেলে 2 থেকে 2.5 মন সরিষা ভাঙ্গা হয়ে থাকে। 1 মন সরিষা থেকে কিন্তু 14 থেকে 16 কেজি সরিষার তেল তৈরি করা সম্ভব। এতে দিয়ে আপনারা বিজনেস করতে পারেন অনায়াসে। গাড়ি সহ বা গাড়ি ছাড়াও এই মেশিনটি কিন্তু আপনারা কিনতে পারবেন। বিস্তারিত যদি জানতে চান সাইটগুলো ভিজিট করতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল তো আছেই, অন্যান্য সব আধুনিক কৃষি যন্ত্র সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আরও যদি কোনো আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করে আপনারা বিস্তারিত জানতে পারেন। তো ভালো থাকবেন, ভিডিওটি এ পর্যন্তই ছিল, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সালামু আলাইকুম।